हेलो स्टूडेंट्स, वेलकम टू जियो फ्यूचर। आज के द्वादश श्रेणी भूगोल प्राकृतिक भूगोल अंतर्गत वायुमंडल नहीं आलोचना करा। हमारा तुम्हारा जानो जो आगे वायुमंडल जो चैप्टर से आगे शुरू करो पार्ट इतिमदे हो गए, पार्ट वन और पार्ट टू। जेखने पार्ट वाने देखे घूर्णपात नहीं आलोचना करी, पार्ट टूए नातिशीतोष्ण घूर्णपात नहीं आलोचना करी, अर्थात पार्ट वाने क्रांतीय घूर्णपात, पार्ट टूए नातिशीतोष्ण घूर्णपात, पार्ट थ्री ते आज के प्रतीप घूर्णपात एंटी साइक्लोन निये दीर्घ जो विषय वस्तुगुलो रही है से दीर्घ भावे विस्तारित भावे सेगुलो जानबो। अर्थात प्रतीप घूर्णपात काके बोले, तार वैशिष्ट्यगुलो की कि, तार जे उत्पत्ति गठन प्रकारभेद थेके शुरू करे सेई संगे आरेकटी गुरुत्वपूर्ण जिनिस करा हबे सेटा हच्छे जे कि घूर्णपातेर संगे प्रतीप घूर्णपातेर पार्थक्य कि, अर्थात घूर्णपात एबं प्रतीप घूर्णपात एई दुटो कन्सेप्ट किभाबे तैरि हलो से टोटाल विषय वस्तु क्योंकि आज के आलोचना करा। तो अवश्य तुम्हारा प्रथम के शेष पर्यंत भिडियो देखो, आशा करी तुम्हारे जैगा जदि कन्सेप्ट क्लियर ना थे अवश्य तुम्हारा से ही कन्सेप्ट क्लियर हो जाए, एरपर तुम्हारा जदि टेक्सट बोटा पढ़ो तो तुम्हारे विषय वस्तुगुल्लो आो स्वच्छ हो जाए धारणा। तो चलो आज के आलोचना से शुरू करा जा। তাহলে আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এরকম সিলেবাস ভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক বিভিন্ন ভূগোলের যে আলোচনাগুলো সেগুলো শোনার জন্য, সেই সঙ্গে যেগুলো প্র্যাকটিক্যালের ক্লাস সেগুলো পাওয়ার জন্য, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং অবশ্যই একটি ভালো লাগলে লাইক দিয়ে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে করে এই ভিডিওটা আরও আরও অনেকজনের কাছে ছাত্রছাত্রীর উপকারে লাগতে পারে। তো প্রতীপ ঘূর্ণপাত শুরু করার প্রথমেই বলতে হয় যে আমরা ইতিমধ্যেই ঘূর্ণপাত জেনেছি, যেখানে কি দেখেছি যে একটা জায়গায় যখন উষ্ণতা বাড়তে থাকে তখন সেই জায়গার বায়ু উষ্ণ হয়ে গরম হয়ে উপরের দিকে উঠে যায় এবং সেখানে যে বায়ুর চাপ সেটি নিম্ন হয়ে যায়, অর্থাৎ নিম্নচাপ সৃষ্টি হয়ে যায়। এই যে কনসেপ্ট ঘূর্ণপাতের, যাকে মূলত ক্রান্তীয় ঘূর্ণপাত বলি, সেই ক্রান্তীয় ঘূর্ণপাতের ঠিক বিপরীত অবস্থা হচ্ছে প্রতীপ ঘূর্ণপাত, যাকে বলা হয় অ্যান্টি সাইক্লোন। এই অ্যান্টি সাইক্লোন কথাটি প্রথম 1861 খ্রিস্টাব্দে ফ্রান্সিস গ্যালটন প্রবর্তন করেন বা তাকেই বলা হয় এই অ্যান্টি সাইক্লোন থিওরির প্রবক্তা। তোমরা নামটা অবশ্যই মনে রাখবে যে প্রতীপ ঘূর্ণপাত এই কনসেপ্টটির বা এই তত্ত্বটির প্রবক্তা হচ্ছেন ফ্রান্সিস গ্যালটন। এই বিষয়টা কি যে আমরা দেখেছি যে পৃথিবীর যে অক্ষাংশগুলো রয়েছে সেখানে যে উচ্চ অক্ষাংশ রয়েছে, অর্থাৎ 60 ডিগ্রির বেশি যেখানে অক্ষাংশ, 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, সেখানে কি হয় হিমমণ্ডল বা নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত সেই সমস্ত জায়গাগুলো, তো সেই সমস্ত জায়গায় যে অনেক সময় তীব্র ঠান্ডার জন্য একটা প্রবল উচ্চচাপের সৃষ্টি হয়। উচ্চচাপের ফলে কি হচ্ছে, বাইরের দিকে যেখানে তুলনামূলক কম ঠান্ডা সেটাই তখন কি আকারে আচরণ করে, নিম্নচাপ আকারে আচরণ করে। এখানে তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ, এই যে ছবির ঠিক মাঝখানে অবস্থান করে কে, ঠিক মাঝখানে অবস্থান করে হাই প্রেসার, এই জায়গাটা হচ্ছে হাই প্রেসার। অর্থাৎ তোমরা যেমন ইতে দেখতে পাচ্ছিলাম ঘূর্ণপাতের ক্ষেত্রে, ক্রান্তীয় ঘূর্ণপাতে মাঝখানে ছিল লো প্রেসার, এখানে হচ্ছে হাই প্রেসার, বাইরের দিকে হচ্ছে লো প্রেসার কিন্তু অবস্থান করে। তাহলে বায়ু কী হচ্ছে, বায়ু ভিতরের দিক থেকে বাইরের দিকে ছুটে বেরিয়ে আসছে, এরকমভাবে বাইরের দিকে ছুটে বায়ু বেরিয়ে আসছে। এই যে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু বেরিয়ে আসছে এটিকেই বলা হচ্ছে কি, প্রতীপ ঘূর্ণপাত। সংজ্ঞার দিকে যদি আমরা লক্ষ্য করি, নাতিশীতোষ্ণ ও হিমমণ্ডলে উচ্চচাপ কেন্দ্রকে ঘিরে কেন্দ্র বহির্মুখী, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে, ও অধোগামী, অর্থাৎ যখন আমরা নিম্নচাপ দেখছিলাম ক্রান্তীয় ঘূর্ণপাতে দেখছিলাম কি বায়ু গরম হয়ে উপরের দিকে উঠে যায়, কিন্তু প্রতীপ ঘূর্ণপাতে কী হচ্ছে, বায়ু যেহেতু ঠান্ডা ভারী তার জন্য বায়ুটা নিচের দিকে অধোগামী হচ্ছে, নিচের দিকে নেমে আসছে। অধোগামী ধীরগতি সম্পন্ন শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহকে প্রতীপ ঘূর্ণপাত বা অ্যান্টি সাইক্লোন বলে, অর্থাৎ ঘূর্ণপাতের বিপরীত অবস্থা সৃষ্টি হয় বলে বাংলায় একে প্রতীপ ঘূর্ণপাত বলে। আশা করি তোমরা এই যে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এবার প্রতীপ ঘূর্ণপাতের কী কী বৈশিষ্ট্য, বলাই হলো যে প্রতীপ ঘূর্ণপাতের যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে বিরাজ করে কে, উচ্চচাপ, কেন্দ্রে বিরাজ করে উচ্চচাপ এবং বাইরের দিকে, কেন্দ্র থেকে বাইরের দিকে বিরাজ করে নিম্নচাপ। বায়ুর প্রকৃতি যদি আমরা বলতে যাই যে ঠিক বায়ুর প্রকৃতিটা কীরকম, তাহলে হচ্ছে এক্ষেত্রে শীতল বায়ু কেন্দ্র থেকে ঘুরতে ঘুরতে বহির্মুখী, শীতল ও অধোগামী হয় এবং বায়ু খুব স্থির থাকে। বায়ুর যে স্থায়িত্ব সেটা যদি আমরা বলতে যাই, খুব ধীরে নানা দিকে ভ্রমণ করে এই ধরনের বায়ু, এটি একটি দীর্ঘস্থায়ী হয় এবং প্রতীপ ঘূর্ণপাত
দীর্ঘ সময় ধরে কোনো স্থানে স্থির থাকে। নিম্নচাপ যেমন খুব বেশি ক্ষণ স্থায়ী হতে পারে না, কিন্তু প্রতীব ঘূর্ণপাত অনেকক্ষণ কিন্তু স্থায়ী থাকে। এরপর হচ্ছে আবহাওয়া। প্রতীব ঘূর্ণপাতে বায়ুমণ্ডল শান্ত থাকে, আকাশ মেঘমুক্ত থাকে, বৃষ্টিহীন হলেও কিছু কিছু জায়গায় কিন্তু তুষারপাত হতে পারে, অর্থাৎ বায়ু খুব শুষ্ক হয়। অর্থাৎ এই উচ্চচাপের বায়ু থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম, বা বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। এবার যদি আমরা বায়ুর দিকের দিকে তাকাই তাহলে কী হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় প্রায়ই পড়ে, যে এই ঘূর্ণপাতে বায়ু ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে পাক্ষে অগ্রসর হয়, যেটা পরবর্তীকালে আবার চিত্রের সাহায্যে বোঝানো হচ্ছে। তো এই হচ্ছে কিছু কিছু প্রতীব ঘূর্ণপাতের যে বৈশিষ্ট্য সেগুলো। এরপর আসছে প্রতীব ঘূর্ণপাতের উৎপত্তি ও গঠন নিয়ে আলোচনা, অর্থাৎ অরিজিন অ্যান্ড স্ট্রাকচার অফ অ্যান্টিসাইক্লোন। শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল ও হিমমণ্ডলে শীতকালে স্থলভাগের স্বল্প পরিসর স্থান, শীতল মেরুবায়ুর আগমন বা ঊর্ধ্বকাশের যে শীতল ও শুষ্ক বায়ু নিমজ্জন, বা তুষারাবৃত ভূভাগ সংলগ্ন বায়ুস্তরের বিকিরণের প্রভাবে অতি শীতল হয়ে একটি শক্তিশালী উচ্চচাপ কেন্দ্র গড়ে ওঠে, যার কেন্দ্র ও বহির্ভাগের মধ্যে বায়ুচাপের ঢাল মৃদু হয়। অর্থাৎ আমরা যেমন নিম্নচাপের ক্ষেত্রে দেখছিলাম যে এই যে ডিফারেন্স দেখতে পাওয়া যাচ্ছে সেই ডিফারেন্সটা অনেক বেশি থাকতো ক্রান্তীয় ঘূর্ণপাতের ক্ষেত্রে, কিন্তু প্রতীব ঘূর্ণপাতের ক্ষেত্রে এই যে বায়ুচাপের যে ডিফারেন্সগুলো সেগুলো খুবই কম। অর্থাৎ বাইরের দিকে যে দেখা যাচ্ছে 1015 এবং মাঝখানে যেখানে উচ্চচাপ সবচেয়ে বেশি সেখানে 1030, অর্থাৎ ডিফারেন্স মাত্র 15। কিন্তু সেটা যদি আমরা নিম্নচাপের ক্ষেত্রে যখন আমরা ক্রান্তীয় ঘূর্ণপাতের ক্ষেত্রে যখন দেখেছিলাম তখন এই ডিফারেন্স কিন্তু অনেক বেশি ছিল। তার জন্য কি যে ঢালগুলো বলা হচ্ছে সেই ঢালগুলো বায়ুচাপের যে ঢাল সেই ঢাল অনেক কম হচ্ছে। এই অবস্থায় বায়ুচাপের সমতা রক্ষার জন্য বায়ুচাপের ঢাল অনুসারে উচ্চচাপের শীতল শুষ্ক ও ভারী বায়ু চারপাশের নিম্নচাপ অঞ্চলের দিকে ধীরে ধীরে কোরিওলিস বলের জন্য উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। সেটা কীরকম চিত্রের দিকে লক্ষ্য করো যে কীরকমভাবে, এটা যদি আমার উত্তর গোলার্ধ হয় এটা হচ্ছে আমার উত্তর গোলার্ধ এবং এটা হচ্ছে আমার দক্ষিণ গোলার্ধ, তাহলে উত্তর গোলার্ধে কীরকমভাবে বায়ু বাইরের ভিতর থেকে বেরিয়ে আসবে, এরকমভাবে উত্তর গোলার্ধে ডান দিক থেকে, এরকমভাবে বায়ু ভিতর দিক থেকে বায়ু বাইরের দিকে বেরিয়ে আসবে, ঠিক এরকমভাবে কিন্তু বায়ু বাইরের ভিতরের দিক থেকে বাইরের দিকে বেরিয়ে আসবে। অন্যদিকে আমরা যদি দক্ষিণ গোলার্ধের দিকে তাকাই সেখানে ঠিক এর উল্টো, অর্থাৎ বাম দিক থেকে বেরিয়ে আসবে। এরকমভাবে কিন্তু বায়ুগুলো ঠিক বেরিয়ে আসবে। এরকমভাবে কিন্তু বায়ু বেরিয়ে আসবে। তাহলে তোমরা অবশ্যই এই জায়গাটা মনে রাখবে যে উত্তর গোলার্ধে ডান দিক থেকে বায়ু এবং দক্ষিণ গোলার্ধে বাম দিক থেকে বায়ু অগ্রসর হয় ফেরেলের সূত্র অনুসারে। তো এই হচ্ছে প্রতীব ঘূর্ণপাতের উৎপত্তি, অর্থাৎ কেন্দ্রে যখন খুব একটা উচ্চচাপের সৃষ্টি হবে, গভীর উচ্চচাপের সৃষ্টি হবে, তখনই কিন্তু এই যে প্রতীব ঘূর্ণপাত সেটা কিন্তু সৃষ্টি হয়, এবং এটি মূলত নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং তার থেকেও বেশি হিমমণ্ডলে কিন্তু শীতকালে স্থলভাগের স্বল্প পরিসর স্থানে কিন্তু এটা উৎপত্তি হতে দেখা যায়। এরপরে আসছি প্রতীব ঘূর্ণপাতের বিভিন্ন রকম যে প্রকারভেদগুলো রয়েছে বা টাইপস রয়েছে সেগুলোতে দেখা যাচ্ছে অবস্থান অনুসারে কি, অবস্থান অনুসারে দুইভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে মধ্য অক্ষাংশীয় একটা হচ্ছে উচ্চ অক্ষাংশীয়। অর্থাৎ আমরা বললাম কি যে নাতিশীতোষ্ণ মণ্ডলেও দেখা যায় এবং হিমমণ্ডলেও দেখা যায়, তাহলে এই নাতিশীতোষ্ণ মণ্ডলটা হচ্ছে মধ্য অক্ষাংশীয় মোটামুটি, যেগুলোর মান হচ্ছে মোটামুটি 30 থেকে 50 ডিগ্রি। অন্যদিকে যদি আমরা হিমমণ্ডলের দিকে তাকাই সেখানে 65 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বা 90 ডিগ্রির কাছাকাছি কিন্তু হচ্ছে উচ্চ অক্ষাংশীয় যে মানগুলো সেগুলো অবস্থান অনুসারে এটা ভাগ। উষ্ণ দিকে তাকাই তাহলে শীতল এবং উষ্ণ, একটি খুব বেশি শীতল এবং কিছুটা উষ্ণ, যদি যেগুলো নাতিশীতোষ্ণ মণ্ডলের দিকে অবস্থান করছে সেগুলো তুলনামূলকভাবে একটু উষ্ণ, যে প্রতীব ঘূর্ণপাতটা সেটা একটু অল্প, তার গাঢ়ত্বটা একটু অল্প। এরপর যেটা আসছে সেটা হচ্ছে উৎপত্তি, উৎপত্তি অনুসারে যান্ত্রিক, তাপীয়, বিকিরণজাত এবং প্রতিবন্ধক, এই চার ভাগে কিন্তু ভাগ করা হয়ে থাকে। এই যে উৎপত্তির ভিত্তিতে আমরা এগুলোকে ভাগ করছি, এই যে চারটে শ্রেণী, সেই শ্রেণী ভাগটা করেছেন আবহবিদ হামফ্রে, ঠিক আছে। এই হামফ্রে চারটি ভাগে ভাগ করেছেন উৎপত্তির ভিত্তিতে প্রতীব ঘূর্ণপাতকে, যান্ত্রিক প্রতীব ঘূর্ণপাত যেখানে আমরা কী দেখতে পাই যে পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট কেন্দ্রতিক বলের জন্য পশ্চিম দিক থেকে নিরক্ষরেখার দিকে প্রবাহিত বায়ু এবং কম মহাকর্ষীয় বলের জন্য মেরুর দিকে প্রবাহিত আয়ন বায়ুর মধ্যে যান্ত্রিক প্রেষণের ফলে
30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশ অঞ্চলে উচ্চচাপ সৃষ্টি হয়ে এই প্রতীব ঘূর্ণবাত গঠিত হয়, সমুদ্রের ওপর এটি প্রবল হয়। এছাড়া আমরা যদি তাপীয় প্রতীব ঘূর্ণবাতের দিকে তাকাই, সেক্ষেত্রে কীভাবে হয় যে শীতল সমুদ্র স্রোতের প্রভাবে বায়ুর উষ্ণতা হ্রাস পেয়ে উচ্চচাপ সৃষ্টি হয়, ফলে সমুদ্রের ওপর অর্ধস্থায়ী প্রকৃতির এই প্রতীব ঘূর্ণবাত সৃষ্টি হয়। অর্থাৎ এটি তাপের জন্য হচ্ছে, অর্থাৎ পাশের যে জায়গাটা রয়েছে সেই জায়গায় যদি তার পাশ দিয়ে যদি শীতল কোনো সমুদ্র স্রোতে এসে পড়ে তাহলে সেখানে কিন্তু এরকম গভীর উচ্চচাপের সৃষ্টি হয় এবং সেখানে প্রতীব ঘূর্ণবাত সৃষ্টি হয়। এরপরে হচ্ছে বিকিরণজাত, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড বা উত্তর যে কানাডা রয়েছে সেখানে ভূমির অধিক উচ্চতা ও অবাধ বিকিরণের ফলে অত্যধিক ঠান্ডায় সারা বছর ধরে উচ্চচাপ ও এই প্রকার প্রতীব ঘূর্ণবাতের সৃষ্টি হয়। তাহলে এটা বিকিরণজাত, বলাই গেল যে যে জায়গাগুলো তোমরা দেখতে পাবো যে সারা বছর শীতে ধারণিতে থাকে, কী বলে, বরফে ঢাকা থাকে মূলত, কানাডা, গ্রিনল্যান্ড এরকম যে জায়গাগুলো সেখানে কিন্তু এই ধরনের বিকিরণজাত যে প্রতীব ঘূর্ণবাত সেটি লক্ষ্য করা যায়। প্রতিবন্ধক প্রতীব ঘূর্ণবাত ক্রান্তীয় ঘূর্ণবাতের ঊর্ধ্বগামী উষ্ণ বায়ুস্রোত ট্রোপোস্ফিয়ারে জেট বায়ুপ্রবাহ দ্বারা প্রতিহত হয়ে বাইরের দিকে ছড়িয়ে প্রতিবন্ধক প্রতীব ঘূর্ণবাতের উৎপত্তি ঘটায়। এটি মূলত উত্তর পশ্চিম যে ইউরোপ রয়েছে সেখানে দেখা যায়। তাই এই হচ্ছে কিছু প্রতীব ঘূর্ণবাতের যে প্রকারভেদ সেগুলো, যেগুলোকে মূলত অবস্থান অনুসারে, উষ্ণতা অনুসারে এবং উৎপত্তি অনুসারে এই তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। এরপরে আসছে যে প্রতীব ঘূর্ণবাতের যে প্রবাহ পথ সেটি কী, অর্থাৎ এটি কোথা থেকে উৎপত্তি লাভ করে মূলত এবং কোন দিকে কোন দিকে তার গতিপথ সেটার দিকে আমরা একটু লক্ষ্য রাখবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে পৃথিবীর একটা মানচিত্র দেওয়া হয়েছে যার মধ্যে থেকে এই যে এই অঞ্চলটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, সরি, এটা হচ্ছে আমাদের দক্ষিণ আমেরিকা, উপরের দিকটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে উত্তর আমেরিকা, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে ইউরোপ এবং এটা হচ্ছে এশিয়া, এই কতগুলো ভাগ আছে, এবং এখানে হচ্ছে অস্ট্রেলিয়া। তো এরকম কিছু কিছু মহাদেশ রয়েছে। আমরা যদি উত্তর আমেরিকার দিকে তাকাই তাহলে দেখতে পাওয়া যাবে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রতীব ঘূর্ণবাত এই মহাদেশের যুক্তরাষ্ট্র ও কানাডাতে উৎপত্তি লাভ করে। কারণ এখানে এই এই মহাদেশের মধ্যে দেখো যে নাতিশীতোষ্ণমণ্ডল বা হচ্ছে আমার যে উপরের দিকের যে উচ্চ অক্ষাংশগুলো সেগুলো কিন্তু এখানে বেশি পরিমাণে রয়েছে। এই যে গ্রিনল্যান্ড, এই যে উত্তর আমেরিকার যে কানাডা প্রভিন্সগুলো, এইগুলো কিন্তু বেশি পরিমাণে রয়েছে এবং যারা কিন্তু বেশি করে স্থলভাগ কিন্তু দরকার হয় এই প্রতীব ঘূর্ণবাত সৃষ্টির জন্য। কারণ জলভাগের উপর সেরকমভাবে কিন্তু প্রতীব ঘূর্ণবাতটা গাঢ় হতে পারে না বা তার যে প্রভাব সেটা অতটা বেশি হয় না, তার জন্য ল্যান্ড মাস থাকা কিন্তু প্রয়োজন। তার জন্য উত্তর আমেরিকাতে কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। আমরা যদি এশিয়ার দিকে তাকাই সেখানেও কিন্তু কিছু কিছু জায়গায় আছে, যেমন পূর্ব ও মধ্য এশিয়া, রাশিয়া যেটা যায়, এই যে জায়গাগুলো পূর্ব ও মধ্য রাশিয়া, অর্থাৎ এই জায়গাগুলো, এখানে কিন্তু সাইবেরিয়ার যে দেশগুলো বলে সেই জায়গাগুলোতে কিন্তু লক্ষ্য করা যায়। আমরা যদি ইউরোপের দিকে তাকাই, স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ থেকে কিছু শীতল প্রতীব ঘূর্ণবাত দক্ষিণ দিকে ভ্রমণ করে। আন্টার্কটিকা, আন্টার্কটিকাতেও কিন্তু সেরকম কিছু, এই নিচের দিকে আন্টার্কটিকা মহাদেশ রয়েছে, এই আন্টার্কটিকা মহাদেশেও কিন্তু স্থায়ী হিমবাহ স্তূপের জন্য এখানে সারা বছর শীতল প্রতীব ঘূর্ণবাত বিরাজ করে। তো এই হচ্ছে কিছু স্থান যেগুলোতে প্রতীব ঘূর্ণবাত জন্ম লাভ করে বা উৎপত্তি লাভ করে এবং সেটি উষ্ণ স্থানের দিকে, অর্থাৎ যেগুলোতে নিম্ন অক্ষাংশ সেই দিকে কিন্তু প্রবাহিত হয়। তোমরা মনে রাখবে এই জায়গা থেকে যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে যেখানে বেশি প্রতীব ঘূর্ণবাত সৃষ্টি হয় সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডাতে কিন্তু উৎপত্তি লাভ করে। এরপর আসছে যে প্রতীব ঘূর্ণবাতের সঙ্গে সংশ্লিষ্ট যে আবহাওয়া রয়েছে সেই আবহাওয়াগুলো কীরকম থাকে, যেগুলো মূলত তোমাদের বৈশিষ্ট্যতেও মোটামুটিভাবে বলা হয়েছে। আবার বলছি যে প্রতীব ঘূর্ণবাতে দুর্যোগহীন, সুস্থির, শান্ত, বৃষ্টিহীন, শুষ্ক আবহাওয়া বিরাজ করে, তবে কোনো কোনো জায়গায় সামান্য তুষারপাত বা তুষারঝড় ইত্যাদি কিন্তু সৃষ্টি হতে পারে। এরপর যদি আমরা আসি উষ্ণতার দিকে, তাহলে শীতল প্রতীব ঘূর্ণবাতে হিমমণ্ডলের শীতল মেরু বায়ুপুঞ্জের আগমন এবং তুষারাবৃত ভূভাগের বিকিরণের মাধ্যমে শীতলীকরণের ফলে শীতকালে বায়ুর উষ্ণতা হিমাঙ্কের বহু নিচে থাকে, গ্রীষ্মকালে মনোরম আবহাওয়া বিরাজ করে। হিমমণ্ডল ও শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলে হিমশীতল বায়ু বহির্গত হওয়ায় ব্যাপক তুষারপাত কিন্তু সৃষ্টি হয়। এবার যদি আসি বায়ুপ্রবাহ কীরকম থাকে, প্রতীব ঘূর্ণবাতে উচ্চচাপ কেন্দ্র থেকে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে শীতল ও ভারী বায়ু ঘুরতে ঘুরতে কিন্তু বাইরের দিকে অধোগামী হয়, যার গতিবেগ কিন্তু খুবই কম থাকে, ঘন্টায় প্রায় 30 থেকে 50 কিমি মোটামুটি, এবং বায়ুমণ্ডল প্রায় দুর্যোগহীন থাকে বা শান্ত থাকে। এবার যদি দেখি তুষারঝড়, তাহলে
সুমেরু অ্যান্টার্কটিকায় একটি চলমান নিম্নচাপের পেছনে থাকা প্রতিবিম্বনবাদ দ্বারা প্রবল ঝোড়ো হাওয়ার যে সঙ্গে তুষারকণা বাহিত ব্লিজার্ড কিন্তু প্রবাহিত হতে পারে। যদি আমরা আসি যে বায়ুচাপের দিকে, তাহলে দেখা যায় যে কি প্রতীব ঘূর্ণবাতে তুষারাবৃত ভূভাগের তীব্র শৈত্য মেরু বায়ুর আগমন এবং নিরক্ষীয় ও মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের উদ্ধাকাশের শীতল বায়ু নিমজ্জনের জন্য উচ্চচাপ সৃষ্টি হয়। কিন্তু বায়ুচাপের যে ঢাল সেটা খুবই কিন্তু মৃদু, যেটা আমরা আগেই বলেছি যে বায়ুচাপের যে ঢাল সেটা মৃদু থাকে, অর্থাৎ ভিতরের দিকে যদি 1030 থাকে তাহলে তার কাছাকাছি যে থাকে সেগুলো মোটামুটি 1015, বাইরের দিকে 1015, অর্থাৎ যে ডিফারেন্সগুলো সেগুলো খুব কম থাকে। অর্থাৎ বায়ুচাপের ক্ষেত্রে বলতে পারা যায় যে কি যেহেতু এখানে ভূভাগের তীব্র শৈত্য এবং মেরুভাবের আগমন ঘটছে, মেরু থেকে বায়ু বায়ু আসছে শীতল বায়ু, তার জন্য কিন্তু কি হচ্ছে এখানে একটা নিমজ্জনের সৃষ্টি হচ্ছে। আমরা জানি যে আগেও বলেছিলাম যে শীতল বায়ু ভারী হয়ে কিন্তু নিচের দিকে নেমে আসে, তার জন্য বায়ু নিমজ্জন হচ্ছে এবং বায়ুটা কী হচ্ছে অধোগামী হচ্ছে, নিমজ্জন হচ্ছে বা অধোগামী হচ্ছে, এবং বায়ুচাপের যে ঢাল সেটা মোটামুটি খুব মৃদু হয়, অর্থাৎ 10 থেকে 20 মিলিবার হয়। এবার যদি বৃষ্টিপাতের দিকে আসি তাহলে সে একই কথা আবার, যেখানে উষ্ণ প্রতীব ঘূর্ণবাতে শীতল ও ভারী বায়ু নিমজ্জনের সময় অ্যাডিয়াবেটিক প্রক্রিয়ায় তা ক্রমশ উষ্ণ ও শুষ্কতর হয় এবং জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা বৃদ্ধি পায়, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়, ফলে মেঘ সৃষ্টি হতে পারে না, আকাশ পরিষ্কার থাকে, কোনো বৃষ্টিপাত বজ্রপাত বা শিলাবৃষ্টি হয় না। কিন্তু কোনো কোনো জায়গায় আবার একটু হালকা তুষারপাত হতে পারে, অর্থাৎ তুষারপাত কিন্তু এখানে এই ফলে হালকা হয় কিন্তু বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম এই প্রতীব ঘূর্ণবাতের ফলে। এবার যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য সেটা হচ্ছে ঘূর্ণবাত এবং প্রতীব ঘূর্ণবাতের পার্থক্য দিয়ে যদি আমরা আসি, তাহলে কি প্রথমে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ঘূর্ণবাতের ছবি, একটা হচ্ছে প্রতীব ঘূর্ণবাতের ছবি। তাহলে প্রথমে যদি বায়ুর চাপের দিকে লক্ষ্য করি তাহলে কী আছে, প্রথমে ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে কি, ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে লো বা নিম্নচাপ আর বাইরের দিকে থাকে হাই বা উচ্চচাপ। এবার যদি আমরা প্রতীব ঘূর্ণবাতের দিকে আসি তাহলে এর কিন্তু উল্টোটা, মাঝখানে থাকে উচ্চচাপ এবং বাইরের দিকে থাকে লো বা নিম্নচাপ। অবস্থানের দিকে যদি তারা তাকাই যে কোথায় এই ঘূর্ণবাতগুলো হয় বা কোথায় প্রতীব ঘূর্ণবাত হয়, তাহলে বলা হয়েছে কি যে ঘূর্ণবাত ক্রান্তীয় বা নাতিশীতোষ্ণ মণ্ডলের নিম্ন ও মধ্য অক্ষাংশে, অর্থাৎ 5 ডিগ্রি থেকে মোটামুটি হবে 50 ডিগ্রি এরকম কিন্তু জায়গায় এইগুলো দেখা যায় মোটামুটি ঘূর্ণবাত। অন্যদিকে প্রতীব ঘূর্ণবাত 60 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অঞ্চলে কিন্তু বা হিমমণ্ডলে বা শীতল যে নাতিশীতোষ্ণ মণ্ডল সেগুলোতে কিন্তু বেশি করে লক্ষ্য করা যায় প্রতীব ঘূর্ণবাত। এবার যদি আসি স্থায়িত্বর দিকে তাহলে কি বলা হয় যে হচ্ছে এই যদি ঘূর্ণবাতের স্থায়িত্ব বলি আমরা, যে ঘূর্ণবাত কতক্ষণ স্থায়ী এবং প্রতীব ঘূর্ণবাত কতক্ষণ স্থায়ী, তাহলে বলা যায় যে ঘূর্ণবাত তুলনামূলক কম স্থায়ী এবং প্রতীব ঘূর্ণবাত তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী। আবহাওয়া বলা হয়েছে যে আবহাওয়ার ফলে কিন্তু ঘূর্ণবাতের ফলে আবহাওয়া কী হয়ে যায়, আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে যায়, অশান্ত হয়ে যায়, চারিদিক মেঘে ছেয়ে যায়, জীবনহানি ঘটতে পারে, সম্পত্তিহানি ঘটতে পারে, কিন্তু প্রতীব ঘূর্ণবাতের ফলে কিন্তু আবহাওয়া শান্ত থাকে, আকাশ মেঘমুক্ত থাকে, বৃষ্টিহীন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম বা নাই হয় না বললেই চলে। বায়ুর দিকের দিকে যদি আসি তাহলে কি যে ঘূর্ণবাতে শীতল বায়ু উত্তরগোলার্ধে বাঁ দিকে এবং দক্ষিণগোলার্ধে ডান দিকে অবতরিত হয় বা কেন্দ্রমুখী হয়, অর্থাৎ বাইরের দিক থেকে বায়ু কেন্দ্রের দিকে যায়, বাইরের দিক থেকে বায়ু কেন্দ্রের দিকে যায়, কেন্দ্রের দিকে ছুটে যায় যেহেতু কেন্দ্রের নিম্নচাপ বিরাজ করছে। কিন্তু প্রতীব ঘূর্ণবাতের ক্ষেত্রে কেন্দ্র থেকে বায়ু ছিটকে বাইরের দিকে বেরিয়ে আসে, অর্থাৎ কেন্দ্র বহির্মুখী হয়, কেন্দ্র থেকে বহির্মুখী হয়, এরকমভাবে কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটে আসে, এটা কেন্দ্রের দিকে যায় বায়ুগুলো ছুটে ছুটে, নিম্নচাপ যেহেতু রয়েছে বলে তার জন্য এইরকম ধরনেরই হয়। তো এই হচ্ছে কিছু কিছু ঘূর্ণবাতের সঙ্গে প্রতীব ঘূর্ণবাতের পার্থক্য, অর্থাৎ ঘূর্ণবাত মোটামুটি নিরক্ষীয় অঞ্চল বা যে নাতিশীতোষ্ণ মণ্ডলগুলো রয়েছে সেগুলো দেখা যায়, আর প্রতীব ঘূর্ণবাত যেগুলো শীতপ্রবণ অঞ্চল যেখানে শীতল স্রোত প্রবেশ করে সেই সমস্ত অঞ্চলে কিন্তু প্রতীব ঘূর্ণবাত লক্ষ্য করা যায়। প্রতীব ঘূর্ণবাত কনসেপ্টটা অনেক মৃদু, অনেক তার প্রভাব অনেক কম, কিন্তু ঘূর্ণবাত বিষয়টাই হচ্ছে একটু একটু দুর্যোগপূর্ণ, তাই ঘূর্ণবাতের প্রভাব কিন্তু বেশি পাওয়া যায় পরিবেশের ওপর বা সমাজের ওপর। তো এই ছিল কিছু আজকের আলোচনা, যেখানে আমরা প্রতীব ঘূর্ণবাত নিয়ে বিস্তারিতভাবে জানলাম এবং জানলাম যে ঘূর্ণবাতের ঠিক বিপরীত প্রক্রিয়া এবং কোথায় কোথায় প্রতীব ঘূর্ণবাত সৃষ্টি হয় সেটা জানলাম, ঘূর্ণবাতের সঙ্গে প্রতীব ঘূর্ণবাতের পার্থক্যগুলো জানলাম। যদি তোমাদের কারো এখান থেকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো,
এবং এর পরবর্তীতে আমরা যে ত্রিকোষীয় মডেল রয়েছে সেই ত্রিকোষীয় মডেল নিয়ে আলোচনা করব। যদি এর আগের দুটো ক্লাস মিস করে থাকো তো অবশ্যই যে ডেসক্রিপশান বক্স আছে সেখান থেকে তোমরা সেই ক্লাসগুলো করে নিতে পারো। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, থ্যাংক ইউ।